হাই ফ্রেন্ডস, আজ আমি রান্না করবো রুই মাছের ঝোল। আর আমি এর জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই তেলে আমি এবার একটা মাছগুলোকে ভেজে নেবো। আর মিক্সিতে আর একটা পেস্ট বানিয়েছি আদা রসুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, এটা দিয়ে আমি আজকে রান্না করবো। তো চলো আগে মাছগুলোকে ভেজে নেওয়া যাক। এবার আমি আজকে মাছগুলোকে নামিয়ে নেবো। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আমার মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি ডুমো ডুমো করে যে আলুগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলোকে এবার ভেজে নেবো। আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে নামিয়ে নেবো। আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এবার এই তেলে আমি এক চামচ জিরে, দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটো লবঙ্গ আর একটা এলাচ ছেড়ে দেবো ফোড়নের জন্য। এবার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি পরিমাণ মতো লবঙ্গ দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো। এবার আমি ভালো করে দুটোকে মিশিয়ে নেবো। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু এগুলোকে দিয়ে দেবো, এগুলোকে আমি নাড়িয়ে নেবো। আমার এটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি আগে থেকে মিক্সিতে জল দিয়ে ধোয়া এই যে এই জলটা আমি এবার এর ভিতরে দিয়ে দেবো। এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ এরকম হতে দেবো। তো ঢাকাটা আমি এবার খুলে নেবো। তরকারিটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি এক একটা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিলাম, এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো, তারপর আমি নামাবো গরম মশলা দিয়ে। মাছগুলো কিছুক্ষণ ফুটুক। তরকারিটা আমার ফুটে গেছে, হয়েও গেছে। এবার আমি এর ভিতরে কিছু মশলা দিয়ে নামিয়ে নেবো। এরপর আমি এর ভিতরে বিরিয়ানি মশলা, মিট মশলা ও গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তরকারিটাকে। এর ভিতরে একে একে বিরিয়ানি মশলা দেবো, মিট মশলা দেবো ও গরম মশলা দেবো। এবার এগুলো আমি এবার আমি তরকারিটাকে নামিয়ে নেবো। তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে রুই মাছের ঝোল। তো আজকের মতো এই পর্যন্ত থাক, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।